أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পাঁচ ওয়াক্ত নামাজ যদি একজন মুসলিম দৈনিক আদায় করে তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে কতটুকু উপকার করবে, তার জীবনকে কিভাবে বদলে দিবে, এই ব্যাপারটি নিয়ে আমরা যদি 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করবে আল কিতাব থেকে তোমার কাছে যা ওহি করা হবে, অতঃপর সালাত কায়েম করবে, অবশ্যই সালাত অশ্লীল গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে। আর আল্লাহ তাআলার কোরআনই তো আইনের সেরা। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একজন মানুষ যদি সে সালাতকে সালাতের মতো আদায় করে, নামাজকে নামাজের মতো পড়ে, তাহলে এই নামাজের শক্তি হল তার জীবনের যত অশ্লীল কাজ রয়েছে প্রকাশ্য হোক অথবা গোপনীয়, যত গরিতমূলক কাজকর্ম রয়েছে এই নামাজ তাকে বাঁচিয়ে রাখে। তবে এই নামাজটি হতে হবে আপনার কাবার নিয়ম নীতিতে, যেভাবে সেখানে পড়ানো হচ্ছে, যেভাবে সেখানে কায়েম হচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং যখন আমি মানব সমাজের জন্য বিশেষ একটি ঘরকে নির্ধারণ করলাম নিরাপত্তা জায়গা হিসেবে, এবং এই ঘরটি মানুষের হৃদায়তের কেন্দ্র হিসাবে নির্বাচন করলাম, একত্রিত হওয়ার জায়গা হিসেবে, তোমরা সবাই যে যেখানে থাকো না কেন, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়েমকৃত যে সালাত, সেই সালাতটি তোমরা নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইল থেকে অঙ্গীকার নিই, এদের উভয়জন থেকে অঙ্গীকার নিই যে আমার ঘরটিকে তওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য যেন পবিত্র রাখা হয়। এই আয়াতের দৃষ্টিতে আমরা যদি সেখানকার সালাত নিয়ে নিই আর সেই মতে যদি আমরা সালাত কায়েম করি, তাহলে এই সালাত আমাদের জীবন পাল্টে দেবে। এই সালাত আমাদের কখনো কোনো ধরনের খুন করতে বলবে না, কোনো ধরনের হত্যা করতে বলবে না, চুরি ডাকাতি করতে বলবে না, দুর্নীতি দুষ্কৃতি করতে বলবে না, যদি আমরা কাবার নিয়ম মোতাবেক সালাত কায়েম করি। আর সালাতের ভিতরে আমাদের সাহায্যের আয়াতগুলি পড়ে নিতে হবে, সাহায্যের আয়াতের মাধ্যম দিয়ে আমাদের সালাত কায়েম করতে হবে। এর জন্য প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিউন, তোমরা সাহায্য চাইবে সালাতের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে। তবে এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু যারা বিনীত তাদের জন্য কোনো কঠিন ব্যাপার না। তো সালাতের ভিতরে কোথায় কোন জায়গায় আপনার দরকারি কোন দোয়ার আয়াত আপনার প্রয়োজন সেটা আপনাকে পড়তে হবে, তাহলে এই সালাত অশ্লীল গর্হিত কাজকর্ম থেকে আপনাকে দূরে রাখবে। আর মনে রাখবেন যে সমস্ত নামাজিরা পৃথিবীতে অশ্লীল কাজকর্ম করে, তারা আগুন লাগায়, পেট্রোল বোমা মারে, দুর্নীতি করে, এদের কারোর নামাজ হয় না এই আয়াতগুলির দৃষ্টিতে।